বর্তমান কথার অনুষ্ঠানের সহযোগী নিবেদন করছেন। নারী আপন ভাগ্য জয় করিবার নারী নিজেই করেছে অঙ্গীকার, নারীর অলংকারে নারীর অহংকার। শুভ দিনে সোনার গয়না, আধুনিক এবং রুচিশীল শিবম জুয়েলারি হাউস, রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ। শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, রূপম দেহি। নতুন নয় কিন্তু নতুনের মতো চমক এনে দেয় প্রদীপ সোপ ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার আর সাবান। প্রদীপ সবুজ টগর সবই জামা কাপড়ের চমক আনে এবং অন্যকে চমকে দেয়। বাংলার ঘরে ঘরে উজ্জ্বলতার চমক এনে দিয়েছে প্রদীপ সোপ ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান। প্রদীপ সোপ ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান, প্রদীপ সোপ ফ্যাক্টরি, হসপিটাল পাড়া, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। নমস্কার, আপনারা দেখছেন বর্তমানের কথা। আপনাদের সঙ্গে রয়েছে আমি পিয়া। দেখুন আজকের এই বিশেষ রিপোর্ট। নমস্কার, আপনারা দেখছেন বর্তমানের কথা। আপনাদের সঙ্গে রয়েছে আমি পিয়া। দেখুন আজকের এই বিশেষ রিপোর্ট। যদিও পুলিশ চাইলে মিন ভবনের সামনে দিয়ে তাদের বের করে দিতে পারতো, অনেক অল্টারনেট রুট ছিল। সে যাই হোক, যুগে যুগে আমরা দেখেছি, এগারোর আগের লড়াইও দেখেছি, পুলিশ দলদাস ছিল, এখন তো একেবারে কৃতদাসে পরিণত। আমি প্রথমেই ভারতীয় জনতা পার্টির সেই সমস্ত কর্মী সমর্থক সংগঠকদের কাছে আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাব, যেহেতু আমি এখানকার ভূমিপুত্র, এই জেলায় সাংসদ, বিধায়ক, পৌর প্রধান অনেক পদে ছিলাম মানুষের দ্বারা নির্বাচিত হয়ে। আমি দেখেছি অত্যন্ত কঠিন লড়াই করে আজকে এই যে কর্মকর্তারা আছেন। আমার পুরনো পার্টি তৃণমূল কংগ্রেস বা কোথাও কোথাও সিপিএম, তাদের সঙ্গে লড়াই কিন্তু তারা করে অনেক অনেকভাবে ক্ষতি স্বীকার করেছে। এই যে ভারতীয় জনতা পার্টির জাতীয়তা বোধ, দেশপ্রেমের আদর্শ নিয়ে এই লোকগুলো পার্টিটাকে ধরে রেখেছিল, সেই পার্টিটা আজকে বিরাট একটা ময়ূরে পরিণত হয়েছে, বাংলার একটা সম্ভাবনাময় রাজনৈতিক দলে পরিণত হয়েছে এবং মানুষের দুটো করে চোখ বলছে যে বাংলায় ২১ সালে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে
মানুষ একটা নতুন সরকার তৈরি করতে চাইছে, এটা স্পষ্ট ভাষণ। আমি জয়প্রকাশ মজুমদার, আমাদের স্টেটের সহসভাপতি, সিনিয়র লিডার, আমার থেকে বয়সে বড়, তাকে আমি শ্রদ্ধা জানাবো। সৌমিত্র খান আমার ভাতৃপ্রতিম, অনেক দিনের রিলেশন, যুব রাজনীতি, ছাত্র রাজনীতি, 2011 সালে টিএমসি কংগ্রেস জোটের প্রার্থী ছিল কোতলপুরে, আমি গিয়ে প্রচার করে এসেছিলাম। সৌমিত্র খান সঠিক রাস্তা নিয়েছেন, ভাইয়ের রাস্তায় দাদাকে আমাকে হাঁটতে বাধ্য করিয়েছে, সৌমিত্রকে আমি ধন্যবাদ জানাবো। আমি ধন্যবাদ জানাবো শঙ্কুদে পণ্ডা, লড়াকু ছাত্র নেতা, এই শহরের বাসিন্দা, তাকে ধন্যবাদ। 6 নভেম্বর কোনোদিন আসেননি, কালকে টিভিতে দেখলাম আসছেন, মোস্ট ওয়েলকাম। রাস্তাগুলো ভেঙে গেছে, আপনি আসতে শুনলেই পিডাব্লিউডি ছাড়াবে, আমার জেলারই লাভ। আর আমি 7 তারিখে ওই যে টিভিতে বলছি, আমি আগে বলেছিলাম, আমি প্রতি বছর করি, শহীদ মিনার তো আমার, আমি শহীদ মিনারে নিশ্চয়ই ফুল, প্রদীপ, ধূপ যা জ্বালানোর আমি জ্বালাই করাবো, কিন্তু বড় কর্মসূচি নেব না। রাজ্যের মুখ্যমন্ত্রী, ওর জন্য স্বদেশ নায়ক যথেষ্ট, আমাকে লাগবে। আমি আপনাকে বলছি, তপন মাইতি যথেষ্ট, পরশুদিন ঝামেলা করেছিল, কালকে অনুপ চক্রবর্তী, তপন মাইতি, আমাদের স্বদেশ বাবু, রামবাবু, সব একসঙ্গে মিলে দিয়ে দিয়েছে ভালো, নিউটনের তৃতীয় গতি সূত্র দিয়ে দিয়েছে, এভরি অ্যাকশন হিজ হিজ অপোজিট অ্যান্ড সেম রিয়াকশন দিয়ে দিয়েছে ভালো। আমি আপনাকে বলি, 7 তারিখে আসছেন, 7 তারিখে আসছেন, খুবই ভালো কথা, মোস্ট ওয়েলকাম, এতদিন আসেননি, আসুন। আমি যা যা বলবেন, কি বলতে আসছেন আমি জানি, একদিকে বলছে শুভেন্দু হাজারটা তৈরি হয়, কে ওটা কি হবে, আবার অন্যদিকে শুভেন্দুকে কাউন্টার করতে হাটবারে হাটবারে 4টা 5টা পুলিশের পাইলট কার নিয়ে জোড়া জোড়া মন্ত্রী, তাতে মন্ত্রীদেরও হলো নি মাননীয় মুখ্যমন্ত্রী। আপনি 7 তারিখে আসুন, ভাষণ দিন, আমি 8 তারিখে সভা করে আপনার সব কথার উত্তর দিয়ে নেব। বিজেপিতে আমি কোনো পোস্টে নেই, কয়েকদিন মাত্র জয়েন করেছি, আমি আজকে সকালেই অবজারভার কৈলাস বিজয়বর্গীকে ফোন করেছিলাম যে 8 তারিখে বিজেপির নামে নন্দীগ্রামে সভা হবে, আমি অর্গানাইজার, আপনি জেলা প্রেসিডেন্ট, সবাইকে বলে দেন, উনি বললেন অ্যালাউ, আপনি অর্গানাইজ করুন। 8 তারিখে নন্দীগ্রামে সভা হবে, উনি সরকারি ক্ষমতা দিয়ে লোক আনবেন, আর আমি ভালোবাসায় আবেগে লোক জড়ো করব, আর যা যা বলে যাবেন, কালকে যেমন মিনি পাকিস্তান বলা মন্ত্রী, আর অপরচুনিস্ট পলিটিশিয়ান অধ্যাপক রায়, তার উত্তর আমি আজকে কিছুটা দিলাম, আর মাননীয়ার উত্তর আমি 8 তারিখে দিয়ে দেব। আমরা চলি সমুখ পারে, রইবে যারা পিছুর টানে, চিত্ত যেটা ভয়শূন্য, জ্ঞান যেটা মুক্ত, আপন প্রাঙ্গণ তলে দিবস সরবরি। আমি বলেছি সেদিন পূর্ব স্থলিতে দিলীপ বাবু ছিলেন, যে এগুলো হয়ে গেছে, লালা ধরা পড়েছে, এনামগুলো দিলে এবার যদি আসে কিডনি পাচার করবে, তাই আমাদের অবিভক্ত মেদিনীপুরে 35টা সিট আছে, লোকসভার হিসাবে বিজেপির 14টাতে লিড আছে, এই লোকেরা, এই নেতারা, দাদারা, ভাইরা মারছে মিথ্যা মামলা করে, আমরা লড়েছি এদের সঙ্গে, এরা জিতিয়েছে। কাঁথিতে ডক্টর সামন্ত মারা গেছে, অত্যন্ত ভালো ডাক্তার বাবু, কোভিডে মারা গেলেন। আমি আপনাকে বলি, শিশির অধিকারী নারায়ণ দেবাশিস বাবু কিন্তু দিল্লি, আমরা দাঁড়িয়েছিলাম বলে সিটটা পেয়েছেন। কয়েকদিন আগে মেদিনীপুরের সভায় তৃণমূল নেত্রী বলছেন, আমার দল 98তে তৈরি হয়েছিল, আমি কাঁথিতে দ্বিতীয় হয়েছিলাম, নেত্রী শুনে রাখুন, এবারেও আপনি দ্বিতীয় হবেন, আর প্রথম হবে বিজেপি, আর অধিকারীরা গেছিল বলেই 99তে আপনি ডক্টর নীতিশ চন্দ্র থেকে জিতিয়েছিলেন।
আমি আপনাদের বলি আসল খেলাটা দেখাবো আদর্শ আচরণ বিধি হলে। অমিত জি বলেছে, দাদা অমিত শাহ বলেছে 200 পার করাবো, আর আমি এখানে দাঁড়িয়ে বলছি আমি মেদিনীপুরকে ভাগ করি না, প্রশাসনিক ভাবে 3 ভাগ, আমি আর দিলীপ ঘোষ 35টা জিতাবো, এখান 35টা জিতাবো। আর গণনার দিন দুপুর বেলা অধ্যাপক রায় মিনি পাকিস্তান বলা মন্ত্রীকে নিয়ে এসে আমার বাড়িতে দুপুরে খাবেন, এই আমন্ত্রণ থাকলো। আর কাঁথিতে ডেভেলপমেন্ট কে করেছে আমি বলবো না, সেন্ট্রাল বাস স্ট্যান্ড দাঁড়িয়ে আছে, সুভাষ চক্রবর্তী বাম ফ্রন্টের মন্ত্রী ছিলেন, আমি নিন্দা করবো না, তার সাহায্য ছিল। খিদি বাবু জায়গা দিয়েছেন, শিশির বাবু তৈরি করেছে ওয়াটার সাপ্লাই প্রজেক্ট, সুপার মার্কেট। আপনি জানেন আমরা এখানে চন্দ্রিমা ভট্টাচার্য হেরে গেল, নিলাম সেদিনও যদি আমি, আপনারা জানেন আমি 10 দিন 8 কিলোমিটার 10 কিলোমিটার হেঁটেছি, এই যুবক ভাইরা আমাকে বলছে ভোট দেবো না, তখন ইউপিতে যোগীজি আদিত্যনাথজি জিতেছে, রামনবমীর বিরাট মিছিল, সৌরেন যেন অত্যন্ত সৎ মানুষ ভদ্র মানুষ, আমার সঙ্গে অনেক দিন কাজ করেছে, ঘরের ছেলে, হয়তো হাই প্রোফাইল লিডার নয়। আমি আমার নিজের জায়গা রক্ষা করার জন্য 40 কিলোমিটার ধরে হেঁটেছি বাড়ি বাড়ি, আপনাদের বলেছি বাবারা ভাইরা তোরা এবারটা লাস্ট ভোট দে, মাকে বল বাবাকে বল, আমার দিকে তাকিয়ে দিই, আপনারা দিয়েছেন আজকে বলেছিল না মেডিকেল কলেজ এখানে দেবে, দিয়েছে নো, আজকে ছোট ছোট জেলা তৈরি হয়, আলিপুরদুয়ার ঝাড়গ্রাম তৈরি হয়, কাঁথি তৈরি হয় না, ভাইপো ডায়মন্ড হারবার, জোড়া মেডিকেল কলেজ পায়, জোড়া ইউনিভার্সিটি পায়। আর আমাদের পূর্ব মেদিনীপুর জেলা বনহাটি দন্ডী গ্রামের জেলাকে পুজো দেয়, পাকিস্তানের রিপোর্টারকে বলছে মিনি পাকিস্তান, সে সার্টিফিকেট দিচ্ছে যে উপনির্বাচনে টিকিট পাইনি বলে নিউ আলিপুর কেন্দ্রে তৃণমূল নেত্রীর বাড়িতে ঢিল মারতে গেছে, তার এত যোগ্যতা, আমফানের পরে কলকাতার লোক তো বুঝে গেছে কি মেয়র আমরা পেলাম, 10 দিন কারেন্ট নেই, জল নেই, স্নান নেই, বাথরুম নেই, কি অবর্ণনীয় কষ্ট, উড়িষ্যা থেকে ডিজাস্টার ম্যানেজমেন্টের লোক আর আর্মি নামিয়ে কলকাতাতে গাছ তুলতে হয়েছে, এত যোগ্য লোক। আর একজনকে আমি অধ্যাপক মানি, এখনো মানি, শিক্ষিত লোক, কিন্তু দুর্ভাগ্য যে এই লোকটাকে ছাড়েনি, 9 বছর তৃণমূল পাত্তা দেয়নি, শুভেন্দু যাওয়ার পর থেকে পাত্তা দিয়েছে, অর্থাৎ পায়ে কাঁটা ফুটলে ল্যাংড়ায় তো, এদের পায়ে কাঁটা ফুটেছে শুভেন্দু অধিকারী। আরে আমি গ্রামের ছেলে, পান্তা খাওয়া ছেলে, সকালবেলা এখানে হাঁটতাম, সবাই দেখেছে আমার, এই লড়াইটা তো গ্রামের জেলার সঙ্গে ওই দক্ষিণ কলকাতার 4-5টা লোকের, গোটা সরকারটা নিয়েছে এরা, 7টা দপ্তরে 40টা দপ্তর, ওই 4-5 জনের কাছে বলবো আমি, এ তো সবে শুরু, গ্রামে ওই বীজ ফেলার আগে কি বলে আগুয়াচিরা, আগুয়াচিরা হচ্ছে এখন, এ তো ট্রেলার দেখছেন, সিনেমাটা তো বাকি আছে, হয়তো সব ক্যাডার পুলিশদের পাঠিয়েছে, কাঁথিতেও একটাকে পাঠিয়েছে, আমি ওই লেভেলে বলবো না, 10 বছর কম্পালসারি ওই দিনে থাকতে হবে, বিজেপি সরকার আসছে এটা যেন মাথায় থাকে। আর এসব ভয় কয় আমাকে দেখাবেন না, আমি তো নন্দীগ্রাম করা লোক, জঙ্গলমহলে কিষেনজির সঙ্গে লড়াই করা লোক, অধ্যাপক রায় কাঁচের ঘরে বসে ঢিল ছুটছেন কেন, 77 সালে জরুরি অবস্থার বিরুদ্ধে হাওয়াতে 3টে আসন কংগ্রেস জিতেছিল রিগিং করে, একটা দার্জিলিং লোকসভা, তখনকার নাম ছিল কাটোয়া লোকসভা, আর একটা ব্যারাকপুর লোকসভা, সেই ব্যারাকপুর লোকসভা থেকে জিতেছিলেন অধ্যাপক রায় রিগিং করে। তার ঠিক কিছুদিন পরেই পার্লামেন্টে গিয়ে দেবরাজ আসের সঙ্গে যে ইন্দিরা গান্ধী টিকিট দিয়েছিল, বললেন ইন্দিরা গান্ধীকে কেন জেলে ঢুকানো হবে না, আমি আজকে সকালবেলা পার্লামেন্টের লাইব্রেরি সব বের করছিলাম, বের করে পড়ে এসেছি, ইন্দিরা গান্ধীর কাছ থেকে টিকিট নিয়েছে, বলছে দেবরাজ আসের নেতৃত্বে ইন্দিরা গান্ধীকে কেন জেলে ঢুকানো হবে না, অধ্যাপক রায়
খুব বড় বড় নীতি কথা বলে গেছেন। 1998 সালে লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছেন দক্ষিণ কলকাতায়, মঞ্চ ছিল একদিকে দিদির ছবি, একদিকে অটল বিহারী বাজপেয়ীর ছবি, একদিকে পদ্ম ফুলের পতাকা, একদিকে জোড়া ফুলের পতাকা। আর আপনি প্রার্থী ছিলেন কিসের? কংগ্রেসে। হাজরা মোড়ে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যা বলেছিলেন, ক্যাসেটটা বাজাবো,